বিল গেটস। আপনারা অনেকেই হয়তো বিল গেটস সম্পর্কে কম বেশি জানেন, যে কিনা একজন বিজনেসম্যান, সফটওয়্যার ডেভেলপার এবং সেই সাথে বিশ্ববিখ্যাত কোম্পানি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। বর্তমানে বিল গেটস বিশ্বের অন্যতম একজন ধনী ব্যক্তি, যার টোটাল সম্পদের পরিমাণ প্রায় $131.2 বিলিয়ন, যে কিনা আবার এইসব সিক্রেট সোসাইটির অন্যতম একজন গুরুত্বপূর্ণ সদস্য। এইসব সিক্রেট সোসাইটির কারণেই বিল গেটস বিশ্বের অন্যতম একজন ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে। বিল গেটসের পিতা মিস্টার গেটস একজন সিক্রেট সোসাইটির সদস্য ছিল, যে কিনা 95 বছর বয়সে অ্যালজাইমার্স রোগে আক্রান্ত হয়ে 2020 সালের 14 সেপ্টেম্বর মৃত্যুবরণ করে। বিল গেটসের পিতা মিস্টার গেটস জীবিত থাকা অবস্থায় ডিপপুলেশন, মানে পৃথিবীর জনসংখ্যাকে হ্রাস বা কমানোর জন্য বিভিন্ন কাজ করে থাকত, আর বর্তমানে বিল গেটসও তার পিতাকেই অনুসরণ করে পৃথিবীর জনসংখ্যাকে কমানোর চেষ্টা করছে। মানে বর্তমানে বিল গেটসও এই ডিপপুলেশনের উপরই কাজ করছে। আর বিল গেটস একবার টেড টকে এসে বলেছিল যে বর্তমানে পৃথিবীর টোটাল জনসংখ্যা প্রায় 6.8 বিলিয়ন, যা খুব শীঘ্রই 9 বিলিয়নে এসে পৌঁছাবে। এখন আমরা যদি নতুন ভ্যাকসিন, হেলথ কেয়ার, রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেসগুলোর ওপর যদি একটু ভালো করে কাজ করি, তাহলে আমরা হয়তো এই জনসংখ্যার প্রায় 10-15%কে কমাতে সক্ষম হব। First, we've got population. Now, the world today has 6.8 billion people. That's headed up to about 9 billion. Now, if we do a really great job on new vaccines, healthcare, reproductive health services, we could lower that by perhaps 10 or 15%. আর বর্তমানে বিল গেটস পৃথিবীর জনসংখ্যাকে কমানোর জন্য নতুন একটি অমানবিক প্ল্যান তৈরি করেছে। তার এই প্ল্যানের নাম হলো স্কোপেক্স। হার্ভার্ড ইউনিভার্সিটির টপ লেভেলের সায়েন্টিস্টরা বিল গেটসের অর্থায়নে এই স্কোপেক্স প্রযুক্তির ওপর কাজ করছে। স্কোপেক্সের ফুল ফর্ম হলো স্ট্র্যাটোস্ফিরিক কন্ট্রোল প্যাটারভিশন এক্সপেরিমেন্ট, যেখানে পৃথিবীর প্রায় 20 কিলোমিটার উপরে ওজন স্তরে হাই অ্যাল্টিটিউড বেলুন অথবা এয়ারক্র্যাফ্টের মাধ্যমে ক্যালসিয়াম কার্বনেট এবং সালফেট প্রয়োগের মাধ্যমে পৃথিবীতে সূর্যের আলো আসাকে ব্লক বা বন্ধ করে দেওয়া হবে। আর এই ঝুঁকিপূর্ণ কাজের পক্ষে বিল গেটসের যুক্তি হলো গ্লোবাল ওয়ার্মিং। মানে এখানে বিল গেটস গ্লোবাল ওয়ার্মিংয়ের বাহানায় সবাইকে এটা বোঝানোর চেষ্টা করছে যে পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে প্রতিনিয়ত পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে পৃথিবীর জলবায়ুগত পরিবর্তন ঘটছে। আর এই জলবায়ুগত পরিবর্তনের কারণেই পৃথিবীতে বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিধস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ একটার পর একটা আঘাত হানছে। এই জলবায়ুগত পরিবর্তনের কারণে ভবিষ্যতে পৃথিবীতে মাত্র 2 দশকের মধ্যে 300 বিলিয়ন থেকে 50 ট্রিলিয়ন পর্যন্ত মানব ও সম্পদ বিনষ্ট হবে। তাই এখানে বিল গেটসের আইডিয়া হলো কৃত্রিম উপায়ে পৃথিবীকে ঠান্ডা করা, যেখানে উপরে আকাশের 20 কিলোমিটার উপরে বায়ুমণ্ডলে ক্যালসিয়াম কার্বনেট ও সালফেট প্রয়োগের মাধ্যমে পৃথিবীতে সূর্যের আলো আসাকে বন্ধ করে দিয়ে পৃথিবীকে 2-3 ডিগ্রি ঠান্ডা করা হবে, যাতে করে পৃথিবীতে জলবায়ুগত পরিবর্তনের কারণে পরিবেশ ও সম্পদের ক্ষয়ক্ষতি কম হয়। বিল গেটস স্কোপেক্স প্রযুক্তির ভালো দিকগুলো তুলে ধরলেও সে রিক্স বা এর মন্দ দিকগুলো নিয়ে প্রায় কিছুই বলেনি। স্কোপেক্স প্রযুক্তির মাধ্যমে যখন সূর্যের আলোকে পৃথিবীতে আসতে দেওয়া হবে না, তখন সূর্যের আলোর অভাবে পৃথিবীতে খাদ্যশস্য উৎপাদিত হবে না, যার ফলে পৃথিবীতে বিশাল আকারের ফ্যামিন বা দুর্ভিক্ষের দেখা দেবে, যাতে করে লাখো নয় বরং কোটি কোটি মানুষ মারা যাবে। কারণ এই দুর্ভিক্ষের ফলে প্রায় প্রতিটি দেশেরই একই অবস্থা হবে, ফলে আপনি অন্য কোনো দেশ থেকে কোনো খাদ্যশস্য আমদানি করতে পারবেন না, কারণ তখন পৃথিবীর প্রায় সকল দেশেই দুর্ভিক্ষ ও চরম খাদ্য ঘাটতি লেগে থাকবে। তো সূর্যের আলো পৃথিবীতে না আসলে আর কি হতে পারে? আপনি যদি দীর্ঘ সময় ধরে সূর্যের আলোর সামনে না আসেন, সূর্যের আলো যা কিনা ভিটামিন ডি ধারণ করে, ভিটামিন ডি যা আপনার হাড়কে মজবুত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এই ভিটামিন ডি শুধুমাত্র সূর্যের আলো ছাড়া অন্য কোনো খাদ্য উপাদানে পাওয়া যায় না। আর যখন পৃথিবীতে সূর্যের আলোই পড়বে না, তখন আপনার হাড় ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে, সেই সাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে থাকবে, যার ফলে আপনি সামান্য রোগ যেমন সর্দি কাশি জ্বরে আক্রান্ত হলেও মারা যেতে পারেন। সূর্যের আলো যখন
যখন পৃথিবীতে আসবে না তখন পৃথিবীর ওয়েদার প্যাটার্ন পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে, যার ফলে পৃথিবীতে এক প্রকার ধ্বংস নেমে আসবে, যা তারা অলরেডি তাদের ম্যাট্রিক্স নামক মুভিতে আমাদেরকে অনেক বছর পূর্বেই দেখিয়ে দিয়েছে, যেখানে দেখানো হয়েছে যে মানুষরা রোবটদের সাথে লড়াইতে জেতার জন্য রোবটদের এনার্জি সোর্স সূর্যের আলোকে পৃথিবীতে আসা থেকে ব্লক করে দেয়। ঠিক এসকোপেক্স প্রযুক্তির মতো আপনারা স্ক্রিনে এর সাইড বাই সাইড কম্পারিজন দেখতে পারেন। আর এভাবে ম্যাট্রিক্স মুভিতে সূর্যের আলোকে ব্লক করার ফলে পৃথিবীতে খাদ্যশস্য উৎপাদন বন্ধ হয়ে যায়, যার ফলে সমস্ত গবাদি পশু মারা যায় এবং মানুষরা খাদ্য ঘাটতির কারণে রোবটদের কাছে এই যুদ্ধে হেরে যায়। সূর্যের আলো ব্লক থাকার কারণে রোবটরা তাদের এনার্জি ক্রাইসিসকে মেটানোর জন্য মানুষদেরকে লিভিং ব্যাটারি হিসাবে ব্যবহার করা শুরু করে। Endless fields where human beings are no longer born. We are grown. তো এখন আমরা সিমসন কার্টুনের একটি প্রিডিকশন বা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমরা সিমসন কার্টুন সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। সিমসন কার্টুন হলো আমেরিকার সবচাইতে দীর্ঘ সময় পর্যন্ত চলা কোনো টিভি সিরিজ, যার লেখক হলেন ম্যাট গ্রোইনিং। আর ম্যাট গ্রোইনিং হলেন একজন সিক্রেট সোসাইটির সদস্য, যার ফলে এইসব সিক্রেট সোসাইটির লোকেরা ভবিষ্যতে পৃথিবীতে কী কী ঘটনা ঘটাবে তা সে অনেক আগে থেকেই জেনে যেত। আর তার লেখা সিমসন কার্টুনের বিভিন্ন এপিসোডে এই ঘটনাগুলো ঘটার পূর্বেই তা মানুষদেরকে দেখিয়ে তাদের মাইন্ড প্রোগ্রামিং করে রাখত, যাতে করে এই ঘটনাগুলো যখন বাস্তবেই ঘটবে তখন মানুষরা যেন এই ঘটনাগুলোকে নর্মাল বা স্বাভাবিক হিসাবে নেয়। তো সিমসন কার্টুনের কিছু উল্লেখযোগ্য প্রেডিকশনগুলো হলো ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া, 9/11 অ্যাটাক, ইবোলা ভাইরাস, ডেথ অফ কোবি ব্রায়ান ইত্যাদি। দ্য সিমসন কার্টুনের একটি ক্যারেক্টার যার নাম মিস্টার বার্ন, যে কিনা একজন বিখ্যাত ধনী ব্যক্তি, আর এই ক্যারেক্টারের সাথে বিল গেটসের অনেকটাই মিল রয়েছে। দ্য সিমসন কার্টুনের একটি এপিসোডে মিস্টার বার্ন তার সহযোগীকে বলে যে সূর্য হলো আমার শত্রু, তাই আমি সূর্যের আলোকে পৃথিবীতে আসা থেকে ব্লক করে দেব। এই কথা বলে সে একটি মেশিন বের করে যার মাধ্যমে সে সূর্যের আলোকে পৃথিবীতে আসা থেকে ব্লক বা বন্ধ করে দেয়। তখন তার সহযোগী অ্যাসিস্ট্যান্ট এর বিরোধিতা করে বলে যে স্যার, এর ফলে সমস্ত গাছপালা ও প্রাণীরা মারা যাবে, আমি আপনার এই কাজের সহযোগী হতে পারব। তখন মিস্টার বার্ন রেগে তাকে চাকরি থেকে বরখাস্ত করে। এরপরে মিস্টার বার্ন স্প্রিংফিল্ডের সকল লোকদের সামনে এসে বলে যে তোমরা কি কখনো দুপুর 3টার দিকে সূর্যকে অস্ত যেতে দেখেছো? এই বলে মিস্টার বার্ন একটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে সবার সামনে সূর্যের আলোকে ব্লক করে দিয়ে হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে যায়। আর এই এপিসোডের মাধ্যমে এইসব সিক্রেট সোসাইটির লোকেরা হয়তো আমাদেরকে এই মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে খুব শীঘ্রই তারা বিল গেটসকে ব্যবহার করে সূর্যের আলোকে ব্লক করে দেবে। আর বর্তমানে পৃথিবীর প্রায় 80% সায়েন্টিস্টরা এই এসকোপেক্স এক্সপেরিমেন্টের বিরোধিতা করেছে। এছাড়া ব্রাজিল, সৌদি আরব, ইউরোপ এবং খুদ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ বিল গেটসের এই এক্সপেরিমেন্টের বিরোধিতা করেছে। এত বাধা সত্ত্বেও বিল গেটসের এই এক্সপেরিমেন্টকে কেউ ঠেকাতে পারবে না, কারণ বিল গেটসের এই এক্সপেরিমেন্টের পিছনে এইসব সিক্রেট সোসাইটির হাত রয়েছে, যারা এসকোপেক্স প্রযুক্তির মাধ্যমে পৃথিবীতে ডিপপুলেশন মানে জনসংখ্যা হ্রাসকে শুরু করতে চায়। তো বিল গেটসের এই এসকোপেক্স বা সানব্লকিং এক্সপেরিমেন্ট সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।